वेलकम टू माय चैनल। आशा करी सकले खूब भालो आछेन। आज आपनादे जोन्नो अभिनव एक रेसिपी निये हाजिर होयेछि। आजके रेसिपी लाउ पातार पनीर पुरी। एटा स्टार्टार हिसाबेओ खावा जेते पारे, आबार स्नैक्स हिसाबेओ खावा जेते पारे। लाउ पातार पनीर पुरी करार जोन्नो लागछे एक कप बेसन, एक तीन कप चालेर गुड़ो, 100 ग्राम पनीर, बेकिंग पाउडर 2 चिमटे, सर्षे 1 चामच, काचा लंका 1 चामच, आदा कुचि 1 चामच, नारकेल कोड़ा 2 चामच, नून परिमाण मतो, आर लागछे लाउ पाता, নিয়ে নিয়েছি কয়েকটা কারি পাতা, এখানে টমেটো কুচি নিয়েছি, আর নিয়েছি সাদা তেল। প্রথমে ব্যাটারটা বানিয়ে রাখবো। একটা পাত্রে বেসন, চালের গুঁড়ো, নুন আর বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখুন, এটা খুব ঘনও করা হয়নি, আবার খুব পাতলাও করা হয়নি। এটা এবার সাইডে সরিয়ে রেখে দেব। পুর বানানোর জন্য প্রথমে পনিরটা গ্রেট করে নেব। মিহি করে এটাকে গ্রেট করতে হবে। দেখুন, পুরো পনিরটা আমি আস্তে আস্তে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আমার 100 গ্রাম পনির পুরো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার ওভেনে কড়া গরম করে 2 চামচ তেল দেব। তেলটা একটু গরম হলে ওর মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দেব। তারপর কারি পাতাগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা কুচি আর নারকেল কোড়া দিয়ে আবার একটু নেড়েচেড়ে নেব। এরপর এর মধ্যে টমেটো কুচি আর পরিমাণ মতো নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা একটু সিদ্ধ হয়ে এলে ওর মধ্যে গ্রেট করে রাখা পনিরটা আস্তে আস্তে দিয়ে দেব। এবার এটা ভালো করে নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে। এর মধ্যে কেউ চাইলে সর্ষের যে কাশুন্দি পাওয়া যায় সেটা দিতে পারেন, ওটা দিলে খুব সুন্দর টেস্ট হয়।
এখানে আমার ব্যাটার আর পনিরের পুর তৈরি হয়ে গেছে, আর লাউ পাতাটা সাইজ করে কেটে নিয়েছি। এবার একটা করে লাউ পাতা নিয়ে পনিরটা পুর হিসাবে ভেতরে দিয়ে পাতাটা ভালো করে মুড়ে নিতে হবে। এইভাবে আমি চারটে পাতা সুন্দর করে ঝুলি করে মুড়ে নেব। প্রত্যেকটা পাতা এইভাবে ভেতরে পনিরটা পুর হিসাবে দিয়ে পানের ফিলির মতো এরকমভাবে মুড়ে নেব। এমনভাবে মুড়বেন যাতে বেসনের ব্যাটারে যখন এটা চোবানো হবে তাতে ভেতরে পনিরটা বেরিয়ে না যায়, সেইভাবে সাবধানে এরকমভাবে আস্তে করে মুড়ে নেবেন। দেখুন, চারটে পনিরের পুর ভরা লাউ পাতার ঝুলি তৈরি হয়ে গেছে। এবার কড়াই গরম করে বেশি করে সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে এলে লাউ পাতার ঝুলিগুলো বেসনের ব্যাটারে ভালো করে চুবিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দেব। একটা দিক ভালোভাবে গরম হয়ে গেলে আরেকটা দিক উল্টে দেবেন। একটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি আস্তে আস্তে যে চারটে খিলি বানিয়েছি চারটে খিলি আস্তে আস্তে ভেজে নেব। দেখুন, আমার লাউ পাতার পনির পুরি তৈরি হয়ে গেছে। চলুন আমি একটা মাঝখান থেকে কেটে একটু দেখিয়ে দিই। দেখুন, প্রত্যেকটা স্তর আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে। ভেতরে পনির, তারপরে লাউ পাতা, তারপর যে বেসনের প্রলেপ আছে, তিনটে স্তর আলাদা করে বোঝা যাচ্ছে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরের দিন আমি হাজির হব আমার নতুন রেসিপি বাটার চিকেন রোল নিয়ে।